তো আপনি আপনার পছন্দ মনে অনুযায়ী একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ব্রাউজার ওপেন করতেছি, আর আমার ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করলে অবশ্যই আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসবেন। তো এই পেজটাতে আসার পর এখানে আপনার দেখেন ওপেন স্কুল লেখা আছে। তো ওপেন স্কুলে ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তো এখানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে রিকোয়ারমেন্টগুলো কী চেয়েছে আমরা আগে সেটা জানবো, এবং হলো তারপর আবেদন করব। আবেদন দিয়েছে 20 জানুয়ারি থেকে 20 মার্চ 2024 সাল পর্যন্ত, এসএসসি প্রোগ্রাম 24-25 শিক্ষাবর্ষ। এসএসসি আবেদন ভর্তি পরীক্ষা প্রয়োজনীয় তথ্যাবলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ওপেন স্কুল অ্যান্ড পরিচালিত এসএসসি প্রোগ্রামে মানবিক ব্যবসায়িক শিক্ষা ও বিজ্ঞান শাখায় 24-25 শিক্ষাবর্ষে ভর্তি প্রয়োজনীয় তথ্য নিম্নরূপ। ভর্তির যোগ্যতা জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী পাস, অথবা যেসব শিক্ষার্থী জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী সরকার স্বীকৃতি সমমান সনদ নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম 14 বছর। যাদের কাছে স্কুল সার্টিফিকেট নেই তাদের তারাও আবেদন করতে পারবেন, যাদের কাছে অষ্টম শ্রেণীর ই নেই তারাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বয়সটা ন্যূনতম 14 বছর হতে হবে। 31/12/2023 তারিখ। এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য ভাবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ যাদের কাছে সার্টিফিকেট নেই তারা যদি ভর্তি হতে চায় সেক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল যে ক্যাম্পাস আছে মূল ক্যাম্পাসে একটা পরীক্ষা হবে। যাচাই আবেদনকারী যাচাইয়ের জন্য ভাবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তারা যে পরীক্ষাটা নিবে সে পরীক্ষাটা অবশ্যই আপনাকে পাশ করতে হবে। যদি পাস করেন এর জন্য ভর্তির প্রাথমিক আবেদন ফর্ম ফি বাবদ 300 টাকা দিতে হবে, অর্থাৎ হলো আপনাকে ভর্তি হওয়ার জন্য আগে প্রথমত 300 টাকা দিয়ে ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তো অ্যাটেন্ড করার পর ভর্তি পরীক্ষায় যদি আপনি পাস করেন তাহলে আপনাকে নবম শ্রেণীতে ভর্তি করবে। সেই ক্ষেত্রে হলো আপনার ভর্তি পরীক্ষার বিষয় থাকবে মান বন্টন তারিখ ও পরীক্ষা কেন্দ্র এবং প্রক্রিয়া বিস্তারিত তথ্য বাবির ওয়েবসাইটে ও আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্রে স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে। অর্থাৎ হলো আপনার এই ইনফরমেশনগুলো যদি জানতে চান বাউবির ওয়েবসাইট থেকে জানতে পারতেছেন, এবং হলো আপনার স্টাডি সেন্টার যেটা আছে সেখানেও জানতে পারতেছেন, উপ আঞ্চলিক অফিস যেটা আছে সেখানেও জানতে পারতেছেন, বা আঞ্চলিক অফিস সেখানে গেলেও এই ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। আর আপনার এখানে প্রয়োজনীয় কাগজপত্র কী লাগতেছে, 2 কপি ছবি লাগবে, 2 কপি ছবি দিবেন। জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী সরকার স্বীকৃতি সমমানী পরীক্ষায় পাস উত্তীর্ণর সনদ, অর্থাৎ সরকার অনুমোদিত এরকম শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম সনদের সত্যায়িত করা ফটোকপি। ভর্তির যে অন্যান্য ফিগুলো লাগবে অর্থাৎ কোথায় কত টাকা লাগবে সেই জিনিসটা আপনাকে এখানে বলে দিয়েছে। অনলাইন আবেদন ফি 100 টাকা, রেজিস্ট্রেশন ফি 150 টাকা, কোর্স ফি প্রতি কোর্সের জন্য অর্থাৎ প্রত্যেক সাবজেক্টের জন্য 525 টাকা, টোটাল 3675 টাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক, এটা হলো আপনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবশ্যই দিতে হবে, এটার ব্যবহারিক ফি 100 টাকা, একাডেমিক ক্যালেন্ডার ফি 50 টাকা, ডিজিটাল প্লাস্টিক আইডি কার্ড যেটা আপনাকে প্রদান করবে সেটার দাম হচ্ছে হলো আপনার 200 টাকা, পরীক্ষার ফি বাবদ প্রতি কোর্সের জন্য 50 টাকা করে 350 টাকা, প্রথম বর্ষের নম্বরপত্র ফি 70 টাকা। তো আপনার এই মিলে মোট সর্বমোট হচ্ছে আপনার 4695 টাকা। এখানে হলো বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য 2টি ব্যবহারিক কোর্সের জন্য অতিরিক্ত 200 টাকা দিতে হবে। নোটিশ ডেটা দিয়েছে অষ্টম শ্রেণী বা সমমান পাশের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম সনদ অনুযায়ী এক হতে হতে হবে। অর্থাৎ আপনি যে আবেদনটা করবেন সেই আবেদনটা আপনাকে অবশ্যই হয় ভোটার আইডি কার্ড অনুসারে আর নয়তো বা জন্ম সনদ অনুসারে হতে হবে, জেএসসি জেডিসি সনদ অনুযায়ী হতে হবে, এবং হলো আপনার মূল সার্টিফিকেটে যেটা থাকবে সেটার এক হতে হবে। সনদবিহীনদের ক্ষেত্রে অর্থাৎ যাদের সনদ নেই সনদবিহীনদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম সনদ অনুযায়ী হতে হবে। 2009 সালের পূর্বে অষ্টম শ্রেণী সমমানে পাশের ক্ষেত্রে আবেদনকারীর জন্ম তারিখ সর্বনিম্ন 97 হতে হবে, অর্থাৎ 2009 সালের পূর্বে অষ্টম শ্রেণী বা সমমান পাশের ক্ষেত্রে অর্থাৎ যাদের কাছে জেএসসি জেডিসি আছে তাদেরকে 2009 সালের পূর্বে অর্থাৎ 9 সালের আগে অষ্টম শ্রেণী বা
সমমান পাশের ক্ষেত্রে আবেদনকারীর জন্ম তারিখ সর্বনিম্ন আপনার 31/12/1997 তারিখ হতে হবে, অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাশ করেছেন 2009 সালের আগে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 1997 সাল পর্যন্ত আপনার বয়সের সময়সীমাটা থাকতে হবে, 31/12/1997 সাল এতটুকুর মধ্যে আপনার বয়সের সীমাটা থাকতে হবে। ভর্তির আবেদন ও তথ্যবলী ও সংযুক্ত কাগজপত্র অসত্য প্রমাণিত হলে যে কোনো সময় ভর্তি বাতিল হতে পারে, অর্থাৎ কোনো কারণে যদি আপনি কাগজ 2 নম্বরই করেন, গাফলতি করেন, সেক্ষেত্রে ভর্তি যে কোনো সময় আপনার এটা আপনার ভর্তিটা যে কোনো সময় তারা বাতিল করে দিতে পারে, এটা সম্পূর্ণ পাওয়ার তাদের কাছে থাকবে। তো যখনই আমি এখানে অ্যাপ্লানোয় ক্লিক করব, অ্যাপ্লানোয় ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে অর্নিংটা শো করতেছে, যে অর্নিংটা আমি আপনাকে এতক্ষণ বললাম সেই অর্নিংটা আছে। তো এখানে আমি কি করব, অ্যাপ্লানোয় ক্লিক করব। তো অ্যাপ্লানোয় ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন, একটু ভালোভাবে দেখেন, আমি তো ব্লার করে দেব, ব্লার করার আগে আমি আপনাদেরকে বলে দিই কোনটা কি করবেন। তো প্রথমে এখানে দেখেন আপনাকে যেটা করতে বলছে, আপনার হলো জেনারেল ইনফরমেশন দিতে বলছে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট প্রোগ্রাম কোন বিভাগ থেকে আপনি ই করতে যাচ্ছেন সেই বিভাগটা আপনাকে এখানে সিলেক্ট করতে বলতেছে। তো যেহেতু ঢাকা বিভাগ, ঢাকা ঢাকা বিভাগের অধীনে সাব যে আঞ্চলিক অফিসগুলো আছে সে সাব আঞ্চলিক অফিসগুলো আছে, এখান থেকে আপনি যেটা কাছাকাছি সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি ধামরাই দিলাম। এখানে হলো আপনি স্টাডি সেন্টার, ধামরাইয়ের অধীনে যেই ইগুলো আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে হলো আমি সাবার এসি হাই স্কুল, সাবার অধরচন্দ্র হাই স্কুল যেটা সেটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পর এখন আপনি কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করবেন, এখানে হলো আপনার কমার্স আছে এবং হলো মানবিক আছে। তো এখান থেকে আপনি যেটা চুজ করতে চান সেটা এখানে দিয়ে দিবেন। তো এখানে এটা দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। তো এখানে দেখেন কি বলেছে, আপনাকে বেসিক ইনফরমেশনগুলো দিতে বলেছে। তো এটা আমি ফিল আপ করার সময় আপনাদেরকে দেখানো যায় না, দেখাতে গেলে ইউটিউবের কপিরাইট ক্লেমে করতে হয়। তো আমি আপনাদেরকে বলে দিই আপনারা সেভাবে করতে পারবেন। এখানে হলো আপনার অ্যাপ্লিকেশন নেম ইংলিশে দিবেন এবং হলো তারপরে দেখেন অ্যাপ্লিকেশন নেম বাংলায় দিবেন, একবার ইংলিশে এবং বাংলায়। ফাদার্স নেম ইংলিশে দিবেন, বাংলায় দিবেন। তো এখানে ফাদার্স নেম একবার ইংলিশ, বাংলা, মাদার্স নেম ইংলিশ, বাংলা। এটা দেওয়ার পর এখানে হলো আপনার ডেট অফ বার্থ, হলো আপনার কত তারিখে জন্ম সেই জন্ম তারিখটা দিবেন, মান্থ দিবেন, ইয়ার দিবেন কত সালে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন, মেল ফিমেল যেটাই থাকেন আপনি সেটা এখানে সিলেক্ট করবেন। ন্যাশনালিটি যদি বাংলাদেশি হন অবশ্যই বাংলাদেশি সিলেক্ট করে দিবেন। আইডেন্টিটি আপনি জন্ম সনদ দিচ্ছেন না ভোটার আইডি কার্ড দিচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। আর যদি আপনার কোনো আইডেন্টিটি নাম্বার যেটা আছে বা জন্ম সনদ নাম্বার আছে এটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে হলো আপনার ব্লাড গ্রুপ চাইছে, আপনি এখানে ব্লাড গ্রুপটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত থাকেন বিবাহিত, সিঙ্গেল থাকলে সিঙ্গেল, যেটা থাকেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাকে আপনার ধর্মটা জিজ্ঞেস করতেছে, আপনি যে ধর্মের হয়ে থাকেন সেই ধর্মটা এখানে সিলেক্ট করলেন। তো আপনার যদি কোনো কোটা থাকে বা আপনার যে কোনো কোটা যদি থাকে কোটাটা এখানে উল্লেখ করে দিবেন। এখানে আপনার ইমেল আইডি দিবেন প্লাস সেই সাথে হলো আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে ইমেল আইডি এবং হলো ফোন নাম্বার দুইটাই যেন অ্যাক্টিভ থাকে, এরকম একটা ইমেল আইডি এরকম একটা ফোন নাম্বার দিতে হবে। কারণ হলো আপনার আইডিটা যখনই আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সাথে সাথে আপনার মোবাইলে ইমেলে এবং হলো আপনার এখানে যখন আমি ফিল আপ করবো সেখানে শো করবে ইউজার আইডি পাসওয়ার্ড, সেটা ডিসপ্লে করবে এবং হলো আপনার ফোনে চলে আসবে। তো এটা দেওয়ার পর এখানে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনি আপনার এখানে ঠিকানাটা উল্লেখ করে দিবেন। এখানে পোস্ট অফিস, আপনার ঠিকানা পোস্ট অফিসের নামটা উল্লেখ করবেন। পোস্টাল কোড, এখানে হলো আপনি আপনার পোস্টাল কোডটা দিবেন। দেওয়ার পর ডিস্ট্রিক্টে এখানে আপনার যে বিভাগ আছেন সেই বিভাগটা এখানে উল্লেখ করে দিবেন, কোন থানার অধীনে আছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। তো দেওয়ার পর এখানে হলো আপনার যদি বর্তমান ঠিকানা এবং হলো স্থায়ী ঠিকানা দুইটা একই হয় তাহলে এখানে শুধু টিক চিহ্নতে ক্লিক করে দিলেই দুইটা অটো লিখা হয়ে যাবে, আর যদি দুইটা আলাদা আলাদা হয় অবশ্যই এখানে লিখে ফিল আপ করে দিবেন। তো এটা দেওয়ার পর এখানে হলো আপনার ফটো অ্যান্ড সিগনেচার স্ক্রিপ্ট। তো এখানে আপনাকে বলছে ফটো দিতে বলতেছে, এখানে দেখেন মোস্ট বি ইন জেপিজি ফরম্যাট, অর্থাৎ ছবিটা আপনাকে অবশ্যই জেপিজি ফরম্যাটে থাকতে হবে। সেই সাথে হলো আপনার ছবিটা 300x300 পিক্সেলের হতে হবে এবং কোনোভাবে সাইজটা যেন 100 কেবির বেশি না হয়, এদিকে খেয়াল রাখবেন। এবং হলো আপনার সিগনেচারের রিকোয়ারমেন্টটা দেখেন, সিগনেচারও আপনার অবশ্যই ছবিটাকে জেপিজি ফরম্যাটে রাখতে হবে এবং কি 300x100 পিক্সেলে সিগনেচারটা
রেডি করতে হবে এবং হলো 100 KB বেশি যেন না হয়। তো আমি এটাকে ফিল আপ করতেছি, ফ্লিপ করে আপনাকে নেক্সট যে স্টেপটা আছে সেটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেন নেক্সটে যখন আমি এখানে ক্লিক করে দিয়েছি, আমাকে একাডেমি ইনফরমেশনের স্টেপ 3 নম্বরে নিয়ে আসছে, যেটা হলো আপনার ফিনিশিং স্টেপ। তো এখানে দেখেন আপ টু ক্লাস 8 জিএসসি আর অন্যান্য যেগুলো উইদাউট সার্টিফিকেট, অর্থাৎ হলো আপনার যদি সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না। আর যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে এখানে উল্লেখ করে দিবেন। তো যেহেতু সার্টিফিকেট নাই সেটা লিখে এখানে আমি যখনই ফিনিশ বাটনে ক্লিক করব, ক্লিক করলে এরকম একটা ওয়ার্নিং আসবে। তো ওয়ার্নিংটাকে এখানে টিক চিহ্নটা ওকে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। দেখেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে, যেটাতে হলো আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, এটা আমি হাইড করে রেখেছে। এবং হলো এখানে আমাকে 300 টাকা পেমেন্ট করতে বলতেছে। যেহেতু আমার সার্টিফিকেট নাই প্রথমে আমাকে এখানে 300 টাকা পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আমি এখানে কি করব, প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। ও প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পর এখানে আমি বিকাশ রকেট যেটার মাধ্যমে হোক সেটার মাধ্যমে সিলেক্ট করে দিয়ে আপনি এখানে পে নাওয়ে ক্লিক করবেন। তো পে নাওয়ে ক্লিক করলে আপনি আপনার বিকাশের ফোন নাম্বার, ওটিপি কোড এবং হলো বিকাশের পিন দিয়ে পেমেন্টটা কমপ্লিট করবেন। পেমেন্টটা কমপ্লিট করার পর আপনি এখান থেকে পেমেন্ট স্লিপটা নিয়ে নেবেন। এখানে যদি আপনার জিএসসি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি জিএসসি বা জেডিসি বা ইটপার যে সার্টিফিকেটটা থাকে সেটা এখানে উল্লেখ করে দিলেন। দেওয়ার পর এখানে হলো আপনার, এখানে যখন আপনি ফিনিশে ক্লিক করবেন সাবমিট, দেখেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো এখন আপনাকে এখান থেকে টোটালি সরাসরি আপনাকে ভর্তি করে নিচ্ছে। আগের যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু আপনাকে অপশন দিয়েছিল যে আপনাকে আগে 300 টাকা ফর্ম ফিল আপ করে আপনাকে ভর্তি হতে হবে, তো ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষাটা দেওয়ার পর আপনাকে ভর্তি করবে। আর এখানে আপনি সরাসরি ভর্তি হতে পারছেন, আপনার এখানে সাবজেক্টগুলো দিয়ে দিয়েছে, এখানে আপনার অন্যান্য ধর্ম থাকলে সেটা এখানে উল্লেখ করে দেওয়ার পর আপনি এখানে দেখেন টোটাল 4695 টাকা আসতেছে। তো 4695 টাকা থাকলে আপনি এখানে প্রসিড টু পেমেন্টে যখনই ক্লিক করবেন তো আপনাকে এখানে যে অপশনগুলো আসছে তো এখান থেকে বিকাশ রকের যে মাধ্যমে হোক সে মাধ্যমে আপনি ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করার পর পে নাও যখনই ক্লিক করবেন তো আপনার বিকাশ অপশনটা আসবে। তো আপনি বিকাশের ফোন নাম্বার দিলেন, অন টাইম ওটিপি দিলেন, পাসওয়ার্ড দিয়ে আপনার পেমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে, তো পেমেন্ট স্লিপটা নিয়ে নেওয়ার পর আপনি পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন। এবং হলো আপনার এখানে দেখেন প্রিন্ট প্রোফাইল, এখানে আপনি এটা ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পর আপনি প্রিন্ট প্রোফাইলটা, এই প্রোফাইলটাকে ডাউনলোড করে নেবেন। অর্থাৎ হলো আপনার যে আবেদনটা করেছেন সেই আবেদনের এটা ডাউনলোড করলেন এবং হলো পেমেন্ট স্লিপটা ডাউনলোড করলেন, সেই সাথে আপনার ছবিটা ডাউনলোড করবেন, ছবি নেবেন, 2 কপি ছবি সহ আপনার ভোটার আইডি কার্ড বা জন্মসনদ যেটাই থাকে সেটাকে অবশ্যই সত্যায়িত করে নেবেন, ফটোকপি এবং হলো অরিজিনালটা সাথে নিয়ে আপনি আপনার রিজিওনাল যেই অফিসগুলো আছে সেখানে এটা আপনি জমা দেবেন। সেখান থেকে হলো আপনাকে ভর্তি পরীক্ষায় আবেদন, ভর্তি পরীক্ষার তারিখ জানিয়ে দিবে, কত তারিখে পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে, সেখানে আপনাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তো পরীক্ষাতে অ্যাটেন্ড করার পর আপনি সেখান থেকে যদি উত্তীর্ণ হন আপনাকে ভর্তি করে নিবে, আর যদি উত্তীর্ণ না হন সেক্ষেত্রে হলো হয়তো বা আপনাকে ভর্তি করবে না।